আজকে তোমাদের দেখাবো যে কি করে ফেসবুকে ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করা যায় বা বানানো যায় নিজে থেকে নিজের ফোন থেকে নিজের ফেসবুকে কি করে বানাবে বন্ধুরা। এর জন্য কিছু কিছু প্রয়োজন হবে, সেটা কোথা থেকে কী করে ডাউনলোড করতে হবে বা কীভাবে সেট করতে হবে তোমাদের পুরোটা আজকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। তো বন্ধুরা শুরু করার আগে একটা কথা বলছি, আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে লাল সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে এবং ভিডিও ভালো লাগলে শেষে লাইক করে দেবেন। তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা তোমাদের আশা করি সবারই ফেসবুক আছে যারা এই ভিডিওটি দেখছো। তো এর জন্য কী করতে হবে বন্ধুরা, তোমাদের ফেসবুকে প্রথমে চলে যেতে হবে। ফেসবুক আসার পর বন্ধুরা তোমাদের ফেসবুক প্রোফাইলে নিজের প্রোফাইলে চলে যেতে হবে। তো বন্ধুরা আমি প্রথমে নিজের প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে এডিট প্রোফাইল বলে একটা অপশন আছে, এডিট প্রোফাইলে ক্লিক করবে। তো বন্ধুরা এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসছে। তো বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আসার পর বন্ধুরা তোমাদের এখানে কিচ্ছু করতে হবে না, শুধু প্রথমে কী করবে দেখা গেল প্রথমে বন্ধুরা একটা কভার ফটো সেট করতে হবে। বন্ধুরা কভার ফটো এই যে বন্ধুরা আমি আমার কভার ফটো দিয়ে দিলাম, কভার ফটো দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে সেভ বলে একটা অপশন আছে, এখানে সেভ করে দিতে হবে। তো বন্ধুরা এরপরে কী আছে বন্ধুরা আমাদের এখানে, তো বন্ধুরা বায়ো রয়েছে। তো বন্ধুরা আমি এখানে বায়ো সেট করব। তো বায়ো সেট করার জন্য বন্ধুরা বায়োটা আমি অন্য জায়গা থেকে নেব, তো বন্ধুরা কোথা থেকে নেব তো বন্ধুরা বায়োটা আমি এখানে ক্রোম ব্রাউজার বলে একটা অপশন আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে বন্ধুরা এখানে লিখব ক্রোম ব্রাউজারে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখানে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট করার পর বন্ধুরা উপরে অনেকগুলো অপশন আছে, তোমাদের যেখান থেকে অনেকগুলো এখানে পাওয়া যায়, তোমাদের যেই ভিআইপিটা পছন্দ হবে যেই ভিআইপি অ্যাকাউন্ট বানাতে গেলে যেই যেই জিনিসগুলো বায়োগুলো দরকার হবে সেটা তোমরা এখান থেকে নিতে পারো। তো বন্ধুরা আমি চলে আসলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে। তো বন্ধুরা আমি তোমাদের কোনটা দিয়ে বলবো বা আমি তোমাদের একটা দিয়ে দেখাচ্ছি, এখান থেকে বন্ধুরা যেটা তোমাদের পছন্দ হবে, এখানে অনেক আছে বন্ধুরা, একটু ইন্টারনেটের প্রয়োজন হবে, তোমরা যেটা খুশি সেটা নিতে পারো। তো বন্ধুরা আমি তোমাদের এটা দেখানোর জন্য প্রথমে একটা ভালো দেখে এইটা নিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা আমি প্রথমে তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের এইটা কী করতে হবে বন্ধুরা পুরোটা কপি করতে হবে, এখান থেকে পুরোটা কপি করে ওপরে কপি অপশনে ক্লিক করে এখানে চলে যাবে, আবার ফেসবুকে চলে আসবে। ফেসবুকে এসে যাওয়ার পর বন্ধুরা এখানে পেস্ট আছে, এখানে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে দেবো বন্ধুরা, ওখানে সেভ বলে একটা অপশন আছে, এখানে সেভ করে দিতে হবে। তো বন্ধুরা দেখো বন্ধুরা আমার বায়ো হয়ে গেল, কভার ফটো হয়ে গেল। এবার বন্ধুরা এখানে আমার ডিটেলস বলে একটা অপশন আছে, এই ডিটেলসে ক্লিক করব। তো বন্ধুরা এখানে ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো, ওয়ার্ক বলে একটা অপশন আছে, এই ওয়ার্কে ক্লিক করতে হবে, ওয়ার্ক প্লেস নেম ক্লিক করে দিতে হবে এখানে বন্ধুরা। এখানে তোমাদের সার্চ করতে হবে যেখানে ভিআইপি অ্যাকাউন্ট, ভিআইপি অ্যাকাউন্ট, ভিআইপি অ্যাকাউন্ট বলে সার্চ করতে হবে। দেখো বন্ধুরা সরি এখানে অনেকগুলো আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা নিতে পারো। তো বন্ধুরা আমি প্রথমে তোমাদের এইটা নিয়ে নিলাম, এটা নিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে শেয়ার করে দেবো, এখানে পাবলিক থাকলে এখানে অনলিমি করে দিলাম। তো বন্ধুরা এখানে শেয়ার করে দিলাম, এখানে সেভ করে দিলাম, এটা সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে এটা হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আবার কী করতে হবে, তোমাদের আবার এইখানে যেতে হবে এডিট ওয়ার্ক প্লেস। তো বন্ধুরা এখানে গিয়ে তোমাদের এইখানে না এখানে ও সেভ করে দিতে হবে বন্ধুরা, সরি এটা সেভ করে দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাড বলে অপশন আছে, অ্যাড বলে ওয়ার্ক, অ্যাড ওয়ার্কে ক্লিক করতে হবে, অ্যাড ওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আবার তোমাদের সে একইভাবে লিখতে হবে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। তো বন্ধুরা এরপর আমি ফেসবুক ভিআইপি অ্যাকাউন্টের এইটা ক্লিক করে নিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট এটা আছে। তো বন্ধুরা এটাও আমরা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে দুটো সেভ হয়ে গেছে। এরপর নিচে আবার বন্ধুরা সেভ বটনে ক্লিক করলাম, সেভ বটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবার এডিট বলে অপশন আছে, আমি আবার এডিটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আবার অ্যাড ওয়ার্ক অপশন আছে, এই অ্যাড ওয়ার্কে আবার ক্লিক করব। অ্যাড ওয়ার্ক ক্লিক করে দেওয়ার পর আবার বন্ধুরা এখানে ফেসবুক ভিআইপি, এবার ফেসবুক ভিআইপি দেবো, ফেসবুক ভিআইপি বন্ধুরা একটু ওয়েট করবে, ফেসবুক ভিআইপি দেখো বন্ধুরা ওপরেই অনেকগুলো অপশন চলে আসবে। তো বন্ধুরা এরপরে তোমরা এখান থেকে যেটা খুশি সেটা নিতে পারো, যতগুলো খুশি তোমরা ততগুলো নিতে পারো। আমি বন্ধুরা প্রথমে এইটা নিয়ে এলাম, এটা নিয়েও দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আবার সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর বন্ধুরা আবার এখানে অ্যাড ওয়ার্ক করলাম, অ্যাড ওয়ার্ক করে দেওয়ার পর বন্ধুরা আবার ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। এবার বন্ধুরা কিলার, দেখো বন্ধুরা এবার ক্লিয়ার ভিআইপি অ্যাকাউন্ট লিখেছি, এখানে বন্ধুরা অনেকগুলো চলে এসছে। তো বন্ধুরা এটাকে আবার সেভ করে দিলাম, তো এটা সেভ করে দেওয়ার পর বন্ধুরা
তোমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবে। তো বন্ধুরা আমাদের এখন ফেসবুক প্রোফাইলটা দেখো এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমি তোমাদের ব্যাক এসে দেখাচ্ছি, দেখো বন্ধুরা আমাদের ফেসবুক প্রোফাইলটা সুন্দর এইভাবে সাজিয়ে দেওয়া আছে। বন্ধুরা তোমরা যদি এখানে আরও কিছু লিখতে চাও তো বন্ধুরা আরও এইভাবে অ্যাডওয়ার্ক প্লেসে ক্লিক করবে। তবে অ্যাডওয়ার্ক প্লেসে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিআইপি অ্যাকাউন্ট বলে সার্চ লিখবে, এখানে ভিআইপি অ্যাকাউন্ট লিখে দেওয়ার পর বন্ধুরা সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখবে আবার অ্যাকাউন্ট ইয়ে হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, তো বন্ধুরা এখানে ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এইখান থেকে যদি আরও তোমাদের কিছু করতে ইচ্ছে করে, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, ফোন নাম্বার, যা খুশি এখানে, অ্যাড রিলেশনশিপ, অ্যাড ফ্যামিলি মেম্বার, এখানে তোমরা বন্ধুরা এ টু জেড দিতে পারো। এখানে অ্যাড হাই স্কুল বলে অপশন আছে, এখানে হাই স্কুল দিয়ে দিবে বন্ধুরা, ভিতরে ডিজেসিএম হাই স্কুল দিয়ে দেবে বন্ধুরা, সেভ এখানে সেভ করে দেবে। তো বন্ধুরা এখানে নিচে দেখতে পারবে আবার আমার স্কুলের নাম চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কী সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন ভিডিওটি আপনাদের প্রয়োজন, তো আমি সেই ভিডিওটি ছাড়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।